বন্ধুরা কেমন আছেন সবাই শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম আজকে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি বিএড টেট পাস ও বিএড প্রাইমারি চাকরিরতদের জন্য আপনারা হেডিংটা দেখে বুঝতেই পারছেন প্রাথমিকে বিএডদের ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট বিএডদের জন্য দারুণ খবর এই ভিডিওটির মধ্যে আমি আলোচনা করব যে এগারোই আগস্ট সুপ্রিম কোর্টের অর্ডার উনত্রিশে আগস্ট পুনরায় সুপ্রিম কোর্টের নতুন অর্ডার সুপ্রিম কোর্ট অর্ডারটি কোন রাজ্যের জন্য করেছে কত তারিখ পর্যন্ত এই অর্ডার কার্যকর করা হবে সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায়দানের জন্য মামলাটি কোথায় পাঠিয়েছে পশ্চিমবঙ্গে বিয়েডদের নিয়োগের স্বচ্ছ ধারণা আর সুপ্রিম কোর্টের এই রায়টি কি শুধু একটি রাজ্যের জন্য সমস্ত ঘটনাটি বিস্তারিতভাবে আলোচনা করুন থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ছোট্ট একটা বিষয় সেটি হচ্ছে যে শিবম কোচিং সেন্টারে মাদ্রাসা ও এস জন্য বাংলা বিষয়ের পেইড কোর্স চালু হয়েছে দুটি ব্যাচ চলছে প্রথম ব্যাচে চল্লিশ জন মতো শিক্ষার্থী রয়েছেন এবং পরবর্তী ব্যাচেও সাঁত্রিশ জন মতো শিক্ষার্থী রয়েছেন আপনারা চাইলে স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন চলে আসি বিস্তারিত খবরে যে প্রাথমিকের শিক্ষক পদে অংশগ্রহণের জন্য যোগ্যতা হিসেবে বিএড প্রশিক্ষিত প্রার্থীরা ছাড়পত্র পেল আসি বিস্তারিত খবরে এগারোই আগস্ট দু সুপ্রিম কোর্ট বিএড ভার্সেস ডিএলএড মামলার রায় দিয়েছিল যে প্রাথমিকে শিক্ষক পদে কেবলমাত্র ডিএলএড প্রশিক্ষণ প্রার্থীরা যোগ্য তবে মঙ্গলবার অর্থাৎ উনত্রিশে আগস্ট বিএড প্রশিক্ষিত প্রার্থীদের বিশেষ ছাড় দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে দেখা যাক কি বলা হচ্ছে সেখানে এগারোই আগস্ট যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল তার ভিত্তিতে ছত্রিশগড়ের বিএড প্রশিক্ষিত প্রার্থীরা মামলা দায়ের করেন যাই হোক যে কোনো একটি রাজ্যে কিন্তু যদি এটা চালু হয় তাহলে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এই একই নিয়মেই বিষয়টি চলবে তাই ওই এগারোই এর রায়ের উপর সুপ্রিম কোর্টে তারা গিয়েছিল কারা ছত্তিশগড়ের বিএড প্রশিক্ষিত প্রার্থীরা এই মামলা মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানি হয় অর্থাৎ পরশু দিনের কথা বলা হচ্ছে মঙ্গলবার সুপ্রিম কোর্টে এটি শুনানি হয় সেখানে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এগারোই আগস্ট যে রায় দেওয়া হয়েছিল তা অতীত সম্পর্কীয় নয় এই কথাটি খুব তাৎপর্যপূর্ণ যে অতীত সম্পর্কীয় নয় মানে যে ঘটনাগুলো অতীতে ঘটে গেছে সেই সম্পর্কিত নয় অর্থাৎ ভবিষ্যতে এই ঘটনাটি আর ঘটবে না মানে কি যে বিএড প্রশিক্ষণ প্রার্থীরা ভবিষ্যতে আর প্রাইমারিতে বসতে পারবে না এই অর্ডারটি যখন করা হয়েছে সেটা ভবিষ্যতের জন্য মানে অতীতের জন্য অর্ডারটি নয় এর পরে যারা আসছে তাদের জন্য তাই সেজন্য বলা হচ্ছে যে এগারোই আগস্ট দু হাজার পর থেকে কোনোভাবেই বিএড প্রশিক্ষিত প্রার্থীরা প্রাথমিকের জন্য যোগ্য নয় আসে তারপরে বিস্তারিত খবরে আচ্ছা তারপরে যেটি বলা হচ্ছে কিন্তু দু সালে এন এর অর্ডার প্রকাশিত হওয়ার পর থেকে এগারোই আগস্ট দু পর্যন্ত সুপ্রিম কোর্টের এই রায় প্রযোজ্য হবে না অর্থাৎ যেহেতু দুহাজ মানে দু হাজার আঠারো সালে এনসিটিএ একটা অর্ডার করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে বি প্রাইমারিতে বসতে পারবে এবং তাদেরকে নিয়োগে অংশগ্রহণ করতেও দিতে হবে সেই অনুযায়ী পশ্চিমবঙ্গে একাধিক দু টেট পাস অনেকেই কিন্তু চাকরি পেয়ে গেছেন অলরেডি এবং এখনও তারা ইন্টারভিউতে যাচ্ছেন এবং রিসেন্ট যে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলো সেখানেও কিন্তু তারা অংশগ্রহণ করেছেন কিন্তু সেটা এখনও বাছাই করা হয়নি তাই এখানে কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে দু সালে এনসিটিএর এর অর্ডার প্রকাশিত হওয়ার পর এই এগারোই আগস্ট দু পর্যন্ত যে সুপ্রিম কোর্ট রায় দিল এই সময়কালের মধ্যে যারা বিএডরা পরীক্ষায় বসেছিল বা চাকরি করছে এই অর্ডার কোনোভাবেই তার প্রভাব ফেলবে না তাহলে এই বিষয়টা পরিষ্কার হলো যারা চাকরি করছে তাদের তো সমস্যায় রইলই না দ্বিতীয়ত যারা কাউন্সেলিং করেছে তাদের প্রক্রিয়াটাও চলবে আর সেই সাথে কিছু শর্ত দেওয়া হয়েছে সেখানে আর সেই সাথে যারা পরীক্ষা দিয়ে ইতিমধ্যে সার্টিফিকেট পেয়ে গেছে তাদেরও কিন্তু মনে করা হচ্ছে এর মধ্যেই অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ দু হাজার অর্ডার অনুযায়ী কিন্তু তারা পরীক্ষায় বসেছিল এবং পাশ করেছে এবং সার্টিফিকেটও পেয়ে গেছে যেটুকু ধারণা করা হচ্ছে এটাও হবে যাই হোক দেখে নিই আমরা পরের অংশে সেখানে বলা হচ্ছে এক্ষেত্রে যে সমস্ত বি প্রশিক্ষিত প্রার্থী চাকরি করেছেন করছেন তাদের চাকরিতে কোনোরূপ প্রভাব পড়বে না যেটা বলা হলো তবে চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট ছত্রিশগড় বিএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীদের শর্ত সাপেক্ষে কাউন্সিলিংয়ে অংশগ্রহণের সুযোগ দিয়েছে তাহলে এখানে একটি শর্ত রেখেছে যে কি শর্ত যেটা বলছিলাম যে যারা রিসেন্ট মানে আগে তো যারা চাকরি করছে তাদের তো প্রভাব পড়বেই না যারা সম্প্রতি তারা কাউন্সিলিংয়ে যোগদান করবে অর্থাৎ ইন্টারভিউ হয়ে গেছে তারা কাউন্সিলিংয়ে যাবে চাকরির জন্য তাদের কিন্তু এটা গ্রাহ্য করবে কিনা সেটার জন্য একটি শর্ত দেওয়া আছে সেই শর্তটা কিসের উপর নির্ভর করছে সেটা তারা যে সেই মামলাটি সুপ্রিম কোর্ট সেই মামলাটি আবার ছত্তিশগড় হাইকোর্টে পাঠিয়েছে সেই সম্পর্কে বলবো দেখে তারপরে এর সঙ্গে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে মামলাটি সুপ্রিম কোর্ট থেকে ছত্রিশগড় হাইকোর্টে রিটার্ন করা হচ্ছে ছত্রিশগড় হাইকোর্টেই বিএড চাকরি প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে তাহলে আমরা আমাদের পশ্চিমবঙ্গে জেনেছিলাম যে বিএড চাকরি প্রার্থীদের নেওয়া হচ্ছে এনসিটি এর নিয়ম অনুযায়ী এবং তাদেরকে ইন্টারভিউ নেওয়া হয়েছে বিস্তর প্রসেস করে এবং যখন সুপ্রিম কোর্ট রায়টি দিয়েছিল তখন পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের বিশিষ্ট ব্যক্তিদের মাথায় কিন্তু হাত উঠে যায় যে কি হলো এতদিন ধরে আমরা এত কিছু করলাম সব কি পণ্ড হয়ে যাবে এরকম একটা বিষয় ভাবনা তাদের মাথায় এসেছিল আর এখানে যে বিষয়টি দাঁড়ালো সেটা ছত্তিশগড় হাইকোর্টের উপর নির্ভর করছে বিএডদের ভবিষ্যৎ তা সুপ্রিম কোর্ট যেখানে বলে দিচ্ছে যে এটা হবে হাইকোর্ট তো অবভিয়াসলি সেটাতেই সায় দেবে তবে ব্যতিক্রম হতে পারে রাজ্য বিশেষে তবে যেটুকু মনে করা হচ্ছে বিএড প্রশিক্ষণ প্রার্থীরা যারা চাকরি করছেন এবং যারা পাশ করে বসে আছেন তারা কিন্তু একটা আশা নিয়ে রাখতে পারেন তবে অন্য অন্য চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকুন তবে কারণ বিয়েডরা আপনারা সকলেই ভালো করেই জানেন যে আপনারা প্রাইমারিতে বসবেন বলে কেউ বিএড করেননি আপনারা স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাসা সার্ভিস কমিশন নবম দশম ইলেভেন টুয়েলভ এগুলোতে বসবার জন্য আপনারা ফর্ম ফিল করেছিলেন তাই প্রাইমারি যে বিষয়টি বসতে পেরেছেন এবং সেটার জন্য পাশও করেছেন এটা আপনাদের উপরই পাওনা সুতরাং এটার একটা আশা তো রাখতেই পারেন অনেক কষ্ট করে পড়াশুনো করেছেন আশা তো রাখতেই পারেন তবে সেই আশার প্রতিফলও কিন্তু পাবেন সেটা মনে করা হচ্ছে আচ্ছা এরপরে যে বিষয়টিতে আসি যে সুপ্রিম কোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ নিয়ে একটা স্বচ্ছ ধারণা করা যাচ্ছে অর্থাৎ তাদের যে নির্ভরযোগ্যতা হাইকোর্টের উপর চলে এসেছে তার উপর নির্ভর করে সুপ্রিম কোর্টের যে সেই রায়ের উপর নির্ভর করে পশ্চিমবঙ্গের চলতি নিয়োগ প্রক্রিয়ায় বিয়েড দের অংশগ্রহণ নিয়ে কিন্তু একটা স্বচ্ছ ধারণা আমরা পাচ্ছি অর্থাৎ অনেকে মনে করছেন এই একই রায় পশ্চিমবঙ্গে চলতি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য হবে এর ফলে কয়েক লক্ষ বিএড চাকরি প্রার্থীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে এই ধারণাটি যেটি বলা হলো সম্পূর্ণ কিন্তু ছত্রিশগড় সাপেক্ষে ছত্রিশগড়ে সুপ্রিম কোর্ট ছত্রিশগড়ের সাপেক্ষে এই অর্ডারটি করেছেন আর পশ্চিমবঙ্গে সেই অনুমান করে বিষয়টি বলা হলো যাই হোক এই ছিল আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য